ভারতবর্ষের প্রথম মুসলমান ছিলেন, ভারতবর্ষের প্রথম মুসলমান যিনি বিশ্বনবীর শিষ্য ছিলেন, নবীকে চামড়ার চোখে দেখে সাহাবী হয়েছিলেন, ভারতবর্ষে একজন প্রথম মুসলমান তিনি একজন রাজা মশাই ছিলেন। জানা আছে তার নামটা? যদি জানা থাকে তাহলে বলবো না, অন্য উদাহরণ নিয়ে আসবো। উদাহরণ একটা এই সময় মনে পড়ে গেল তাই বলে দিই। কি ভাই জানা আছে ভারতবর্ষের প্রথম এমন রাজা যিনি বিশ্বনবীর শিষ্য ছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ইসলামের ভাই আমার ভারতবর্ষের প্রথম রাজা, তিনি প্রথম এমন একজন রাজা যিনি বিশ্বনবীর শিষ্য ছিলেন। হে তরুণ যুবকের, আজ থেকে 1500 বছর আগের কথা বলছি, আজকের কথা নয়। তৎকালীন যুগে এক একটা এলাকায় এক একজন রাজা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন একজন রাজা হলেন রাজা চেরামান পেরুমল। নামটা শুনেছেন কিনা জানি না, রাজা চেরামান পেরুমল। তিনি কোথাকার রাজা ছিলেন জানেন? তিনি জায়গাটা হলো ভাই আমার আমাদের পাশের রাজ্য কেরল। ওই কেরলের একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো কোডুঙ্গলা। এই কোডুঙ্গলা বলে একটা জায়গা, এই জায়গায় রাজত্ব করতেন একদিন দুদিন নয়, প্রায় 300 ধরে 26 বছর রাজত্ব করেছেন ওই রাজা মশাইয়ের নাম হলো রাজা চেরামান পেরুমল। ওই রাজা চেরামান পেরুমল রাজত্ব করেছেন বাবা দীর্ঘ 26 বছর রাজত্ব করেছেন, 2500 মাইল, 2500 মাইল এলাকা তার শাসন ব্যবস্থার মধ্যে। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে এক একটা এলাকা এক একজন রাজা রাজত্ব করতেন। একদিন রাজা মশাই সন্ধ্যার পরে নিজের প্রাসাদের ছাদে উঠেছেন কয়েকজন বিশ্বস্ত মানুষজনদের নিয়ে। একটু গল্প গুজব করবে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় চোখটা চলে গেছে একবার আকাশের দিকে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ যেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো মরুটি, আকাশের যে সুন্দর চাঁদ দেখে চোখ চোখ নামাতে পারছেন না, চাঁদ সুন্দর, চাঁদ সুন্দর তো নাকি, পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ যেন ঝলসানো রুটি। কবি বলছে আহারে কি সুন্দর চাঁদ, চাঁদ সুন্দর, সুন্দর না অসুন্দর? জোরে বলেন সুন্দর। তারা নক্ষত্র মিটমিট করে জ্বলে রাতের বেলা খুব সুন্দর, তার থেকে আরো সুন্দর হযরত ইউসুফ নবী সুন্দর। অনেকে ইউসুফ নবীকে দেখে কিছু কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করেছিলেন। কবি বলছেন যারা ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছো, তারা যদি আমার নবীকে একবার দেখত, আঙ্গুল কাটতে কাটতে নিজেদের কলিজা কেটে ফেলত। জোরে হবে না? তাহলে আমার নবী আরো সুন্দর, আমার নবী আরো সুন্দর। তাই কবি চ্যালেঞ্জ করছে চাঁদ আর তারার সঙ্গে, হে চাঁদ তারা, তোমরা ঘামান করো না, অহংকার করো না, তোমরা মনে করো না তোমরা বিরাট সুন্দর, তোমরা মনে করো না তোমাদের উপর আর কেউ কারো সৌন্দর্য নাই। নাই কিরাও সিয়াদা চাঁদ তারে আপনি রঙ্গাকে পাই, নাই কিরাও সিয়াদা চাঁদ তারে আপনি রঙ্গাকে পাই, মেরা আকা কো দেখোগে চমক না ভুল যাওগে। জোরে হবে না? জোরে হবে না? মেরা আকা কো দেখোগে চমক না ভুল যাওগে, মেরা আকা কো দেখোগে চমক না ভুল যাওগে।
আমার আকাকে যদি তোমরা দেখো আমার নবীকে যদি তোমরা দেখো হে চাঁদ তারা তোমরা নিজেদের চমকাতেই ভুলে যাবে মাশাআল্লাহ কবিদের কবিতা কবিদের কবিতা এই মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি হওয়ার চেষ্টা করি তো লেখালেখি করি এত ভালো লাগে মনে হয় সত্যি যদি লিখতেই পারতাম শুধু আর লিখি শুধু নয় মানুষের সামনে বলি বলার সুযোগটাও পাই অনেক কবি আছেন তারা লিখেন বটে কিন্তু মানুষের কাছে অ্যাপ্লাই করার সুযোগ পান না অনেক কষ্ট করতে হয় তাদের বিভিন্ন ম্যাগাজিনে দিতে হয় পেপারে পাঠাতে হয় তারা যদি সিলেক্ট করে তবে সেটা বাজারে যাবে তবে সেটা মানুষ পড়বে অনেক ঘটনা আর আমি দু চার কলম যা লিখে ফেলি সব মানুষের সামনে বলে ফেলি আমাকে বেশি ভালো লাগে এই কবিতা সম্পর্কে অনেক হাদিসের মধ্যে এসেছে হযরত উবাই বিন কাব থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিনা শেরে হিকমাতুন অধিকাংশ কবিতা হলো হিকমা জরে বলেন সুবহানাল্লাহ একটা ছোট কবিতার মধ্যে অনেক বড় ব্যাখ্যা বোঝানো যায় দুলাইন কবিতার মধ্যে অনেক বড় ব্যাখ্যা বোঝানো যায় জি হ্যাঁ এই কবিতার কবির একটা মূল্য আছে কবির সম্মান আছে জি হ্যাঁ আল্লাহর নবী মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন রাসূলের কবি যাকে বলা হতো সাইরুর রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী কবি তার জন্য নবী আমার মেম্বার তৈরি করেছিলেন সেই মেম্বারে কবিতা পেশ করতেন জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন এই যে নাত গজল তবে এর লিমিট থাকবে আনলিমিটেড যেন না হয়ে যায় কোন রাগ রাগিনীতে যেন পরিণত না হয়ে যায় তাহলে সেটা নাজায়েজ হয়ে যায় বন্ধুরা আমার তরু যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ারা হে তরুণীরা হে যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আকাশের দিকে তাকিয়ে আছেন তা আকাশের চাঁদ যেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি চোখটা লেগে আছে বাবা কি সুন্দর করছে সঙ্গীদের বলছেন দেখো আকাশের চাঁদটা পূর্ণিমার চাঁদ কত সুন্দর এমন সময় তাকিয়ে আছে কয়েক মুহূর্তের মধ্যে আকাশের চাঁদটা দুটো গ্রহ দুখানা হয়ে সরে যায় রাজা মশাই অবাক হয়ে গেলেন সর্বনাশ এ আমি কি দেখলাম এ আমি ভয়ঙ্কর জিনিস দেখলাম এই তো গোল দেখছিলাম চোখটা কি আমার গোলমাল করলো হে আমার সঙ্গীরা বলো আমি যা দেখছি তোমরাও কি দেখছো বলে হ্যাঁ রাজা মশাই আপনিও দেখছেন আকাশের চাঁদ দুখানা হলো আমরাও দেখছি আকাশের চাঁদ দুখানা হলো বলে তাহলে আমার রাজত্বের জন্য কি সর্বনাশ হলো চিন্তায় পড়ে গেল একজন রাজা তৎকালীন যুগের আজ থেকে 1500 বছর আগের রাজা অত সহজে নবী পাননি কত কষ্ট কত মেহনত একটু ভাবতে বলছি ভাবুন চিন্তা করুন জীবনটা বদলে যাবে ওয়াজ জীবনে অনেক শুনেছেন শুনবেন আমি গোনাগার আমি বলি শুধু আওয়াজ শুনবেন না ওয়াজ শোনার মতো শুনুন শুধু আওয়াজ শুনবেন না বলে মুহিবুল্লাহ হুসাইনি নাত শরীফ পড়ে নাত পড়ে কবিতা পড়ে আমার কবিতার মানেটা বোঝো ব্যাখ্যাটা বোঝো তবে বলবে নাত পড়ে কবিতা বলে জি হ্যাঁ হ্যাঁ আমি শুধু ঘটনা বলি না এটা সত্যি আমি এসে 1.5 ঘন্টা শুধু ঘটনা ওয়াকিয়া বলি না একটু বাস্তবতাকে সামনে রেখে মানুষকে ইসলামের দিকে আহ্বান করার চেষ্টা করি উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী বলেছেন তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো ডাকো সুন্দর উপদেশ সুন্দর কৌশল আমি উপদেশ এবং কৌশল ব্যবহার করি কখনো বৈজ্ঞানিক দৃষ্টান্ত তুলে ধরি কখনো ঐতিহাসিক পটভূমিকা রচনা করি জি হ্যাঁ ভাই আমার মানুষের কাছে প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করি এই রাজা মশাইয়ের কথা আসতে দুজন আধুনিক যুগে এই বর্তমান সময়ের রাজা মশাইয়ের কথা মনে পড়ে যায় একটু বলে দেব না কষ্ট হচ্ছে শেষ করে দেব সবাই বলেন কষ্ট হচ্ছে শেষ করে দেব না হবে আমি বলি আমি নেশাদার বক্তা পেশাদার নয় আমাকে টাকা দিয়ে পাওয়া যায় না যদি টাকা ইনকাম করার আমার ইচ্ছা হতো আমি এক রাতে তিনটে জলসা করতাম মিনিমাম 30,000 কিন্তু করি না একটাই জলসা করি
টাকার পেছনে ছোটা লোক আমি নই, আমি চাকরিজীবী মানুষ, হাই স্কুলের টিচার, 12 বছর চাকরি হচ্ছে, আর ক বছর পারবো জানি না, খুবই কষ্ট হচ্ছে। ভাইরা আমার থাইরয়েডের পেশেন্ট হয়ে গেছে, কোমরের প্রবলেম হয়ে গেছে, এমআরআই হয়েছে, অনেক রকম শারীরিক অসুস্থতার মধ্যে পৌঁছে গেছে। তো ভাই আমার এর মাঝখানে মানুষের কাছে গিয়ে হাজিরা দিই, আমি বলি আমি নেশাদার বক্তা, পেশাদার নয়, টাকা দিয়ে কেনা যাবে না, লাখ টাকা দিলেও পাবেন না, যাব না। আবার ভালোবাসায় ত্রিপুরায় গিয়ে ঘুরে চলে এসেছি, পয়সার জন্য যাইনি। জি হ্যাঁ, আলাদা জিনিস। বন্ধুরা আমার, তরুণ যুবকের আমার, মুরুব্বিয়ানের আমার, শুনে রেখে দেন, দুজন আধুনিক যুগের রাজার কথা বলি, দুজন আধুনিক যুগের, এত 1500 বছরের আগের রাজার কথা বলছি। আকাশের চাঁদ দেখলো, ছাদের উপর প্রাসাদের উপর উঠে দুটুকরো হয়ে গেল, দুজন আধুনিক যুগের রাজার কথা বলি, যাদের বোকা প্রেসিডেন্ট বলে লোকে, বোকা প্রেসিডেন্ট। নাম শুনেছেন কাদের বলে জানেন? তাহলে বলবো না, কথা যারা জানলে আমি আর বলবো না, নতুন করে পুরানো কথা রিপিট করবো না। দুজন বোকা প্রেসিডেন্ট, এই সবাই বলেন, বলবো তো নাকি, নাকি জানা আছে তাহলে বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকের আমার, দুজন বোকা প্রেসিডেন্টের কথা বলেন, বোকা রাজা, লোকে বলে এরা বোকা প্রেসিডেন্ট, কেন বলে? হে তরুণ যুবকের একজনের নাম হলো, তিনি কোথাকার প্রেসিডেন্ট জানেন? পশ্চিম আফ্রিকার একটা ছোট দেশ, দেশটার নাম হলো আইভরি কাস্ট, নাম হয়তো শুনেছেন আইভরি কাস্ট। এই আইভরি কাস্টের যিনি প্রেসিডেন্ট, নাম তার হলো আলিসানে আলাতান। এই আলিসানে আলাতান লোকে তাকে বোকা প্রেসিডেন্ট বলে, কেন বলে জানেন? শুনে রাখেন বাপ, জীবনটা বদলে যাবে, মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আধুনিক যুগের একজন মুসলমান, আধুনিক যুগের একজন রাজা, আধুনিক যুগের একজন প্রেসিডেন্ট, আমরাও আধুনিক যুগের একজন মানুষ। আমরা কোথায় আর তিনি কোথায়? আমার থেকে আপনার থেকে বেশি সম্মানীয়, আমার থেকে আপনার থেকে বেশি ধনী, আমার থেকে আপনার থেকে বেশি ক্ষমতাবান মানুষ। বলেন তো, আমি আধুনিক যুগের লোক হুজুর, এসব কি বলবেন হুজুর? আমরা বাস্তবতা নিয়ে থাকি, তিনি আপনার আমার থেকে বেশি বাস্তবতা নিয়ে থাকেন। আইভরি কাস্টের প্রেসিডেন্ট আপনার হলো আলিসানে আলাতান। বেশ কয়েক বছর আগে তার মনে ইচ্ছা হলো যে তিনি একটু হজ করতে যাবেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন, বিশ্বনবীর দরবারে গিয়ে সালাম দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন কথাটা তার মনের ব্যক্ত যখন করলেন, এমন সময় মানুষের কাছে খবরটা ছড়িয়ে গেল, প্রশাসনিক দপ্তরে পৌঁছে গেল, আইভরি কাস্টের প্রশাসনিক বিদেশ দপ্তরের কাছে খবর গেল, প্রত্যেকে তোড়জোড় শুরু করে দিল, আমাদের প্রেসিডেন্ট মক্কা শরীফ মদিনা শরীফে যাবেন, হজ করতে যাবেন, নবীর রওজা দিদার করতে যাবেন। ভয়াবহ তরুণ যুবকেরা, প্রশাসনিক দপ্তর প্রেসিডেন্টের কাছে নিউজ দিল, খবর দিল যে প্রশাসনিক দপ্তর ঠিক করেছে, প্রেসিডেন্টের আসা যাওয়া, সমস্ত ব্যয়ভার, থাকা খাওয়া, 5 স্টার 6 স্টার 7 স্টার যত স্টার প্রেসিডেন্ট চাইবে সেই অত স্টারে থাকার সমস্ত সুযোগ সুবিধা তার প্রশাসনিক দপ্তর ব্যয় করবে। হে তরুণ যুবকেরা, এ খবর যখন প্রেসিডেন্টের কাছে এলো, প্রেসিডেন্ট বলল না আমি কোনো সুযোগ সুবিধা নেব না, আমি একজন সাধারণ মানুষের মতো আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে হাজিরা দিতে চাই। লোকে বলে দেখ, সুযোগ পেয়ে সুযোগ নেবে না, সুযোগ পেয়ে সুযোগ নেবে না, স্পেশাল ফ্লাইট, স্পেশাল থাকা খাওয়া, স্পেশাল গাড়ি, স্পেশাল কার, স্পেশাল পাহাড় পাহারা, চারিদিকে সব ভাই আমার ওয়াই প্লাস জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা, সব স্পেশাল থাকবে। একজন প্রেসিডেন্ট যাচ্ছে বলে কথা না, লাগবে না ও, সব কিছু লাগবে না, আমি সাধারণ মানুষের মতো যাব। লোকে বলে দেখো বোকা, বোকা না হলে এসব কথা বলে? হ্যাঁ, বুদ্ধিমান লোক হলে বলতো। যখন আরবে যাবে, আরব সরকারের কাছে আইবি মাধ্যম, ইন্টেলিজেন্স ব্যুরো, গোয়েন্দা দপ্তরের মাধ্যমে
আরব সরকার জানতে পারল এবছরে হজেতে একজন প্রেসিডেন্ট আসছেন, তিনি হলেন আইভরি কাস্টের প্রেসিডেন্ট একজন। ভাই আমার এই প্রেসিডেন্ট আসার খবর পেয়ে আরব সরকার বলে আমাদের একটা দায়িত্ব আছে এই প্রেসিডেন্টকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা, ওয়েলকাম জানানো, স্বাগতম জানানো, তার জন্য স্পেশাল গাড়ি, স্পেশাল থাকা খাওয়া, স্পেশাল সুযোগ সুবিধা, স্পেশাল তার পর্যবেক্ষণ করা, সমস্ত রকম দায়িত্ব আমাদের নেব। হে তরুণ যুবকেরা, এই আরব সরকারের নিউজটা মেসেজটা যখন প্রেসিডেন্টের কানে যায়, প্রেসিডেন্ট বলেন না আমি এসব কোন রকম সুযোগ সুবিধা নেব না। লোকে বলে দেখো কেমন বোকা, আরব সরকার সব রকম সুযোগ সুবিধা দেবে, এই সুযোগ সুবিধা ত্যাগ করে স্পেশাল সমস্ত রকম ফেসিলিটি ছেড়ে বলছে সাধারণ মানুষের মতো হজ করব। সত্যি দেখা গেল বন্ধুরা আমার, এ তরুণ যুবকেরা, একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আইভরি কাস্টের প্রেসিডেন্ট আলিসান আলাতান বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে মানুষ ক্লান্ত হয়ে যেমন শুয়ে পড়ে, তিনি সেই শোয়া মানুষদের মাঝখানে একজন সাধারণ প্রেসিডেন্ট হয়ে শুয়ে আছেন। এই খবরটা যখন চারিদিকে ভাইরাল হয়ে যায় লোকে অবাক হয়ে যায়, দেখো একজন বোকা প্রেসিডেন্টের কাজ দেখো, সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মাঝখানে একটা দেশের প্রেসিডেন্ট বিশ্রাম নিয়েছে শুয়ে আছে। লোকে যখন তাকে বলে নিউজ মিডিয়া গুলো যখন তাকে বলে হে প্রেসিডেন্ট আপনাকে তো দেশের লোক বোকা বলছে, প্রেসিডেন্ট বলে লোকে আমাকে বোকা বলতে পারে এতে আমার কিছু যায় আসে না, কিন্তু মনে রাখবেন বাবা আমাকে লোকে বোকা বলতে পারে এতে আমার কিছু যায় আসে না, তবে আমি এটুকু জানি আমি হলাম একজন বিশ্ব নবীর শিষ্য। জোরে হবে না, জোরে হবে না, আধুনিক যুগের মানুষ, আজকের যুগের, আমি অতীতকালের বলছি না, বলবে ও তো আগেকার যুগের মানুষ হতে পারে, মডার্ন যুগের মানুষ যে যুগে আমি আপনি ভাবছি আমার মতো মডার্ন কে আছে, সেই যুগের প্রেসিডেন্টের কথা বলছি, আর একজন প্রেসিডেন্ট তাকে লোকে বোকা বলে, বলে দেবো জোরে বলেন, বলে দেবো না, কষ্ট হচ্ছে শেষ করে দেবো, সময় বেশি নাই বন্ধুরা আমার, তরুণ যুবকের আমার, মুরব্বিয়ানের আমার, প্রায় পৌনে একটার কাছাকাছি হয়ে গেল, আবার ভাইয়েরা বলেছে একটু দান তুলতে হবে, একটু শর্টকাট করে বলবো, ছোট করে বলে দেবো, একটু ছোট করে বলে দেবো, কেরালার রাজার কথাটা কি বলতে হবে না না বললে হবে, সবাই বলেন বলতে হবে না না বললে হবে, বলতে হবে না বললে হবে না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل اللهم صل على وعلى آل তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন দক্ষিণ এশিয়ার একটা ছোট্ট দেশ কিন্তু শক্তিশালী মুসলিম দেশ, দেশটার নাম হলো মালয়েশিয়া। এই মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট নাম তার হলো মিস্টার মাহাতির মোহাম্মদ, মিস্টার মাহাতির মোহাম্মদ একজন শক্তিশালী শাসক। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যাদের মধ্যে ঈমান ঢুকে গেছে, যাদের মধ্যে নবীর সুন্নত ঢুকে গেছে, আল্লাহ তাদের শারীরিকভাবে, মানসিকভাবে এবং চারিত্রিকভাবে, ভাই আমার ব্যবহারিকভাবে, ভাই আমার সার্বিকভাবে শক্তিশালী বানিয়ে দিয়েছে, যে তুরস্ক ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ওসমানিয়া সাম্রাজ্যের পতনের পর তুরস্কের কোনো অস্তিত্ব ছিল না,
তুরস্কের মানুষ সব ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তুরস্কের কোনো ক্ষমতা ছিল না, অন্যান্য দেশ দু পয়সা দাম দিত না। সেই দেশেতে আল্লাহ পাঠালেন রাজা তাইয়েব এরদোগানের মতো একজন হাফেজে কোরআন প্রেসিডেন্ট, যিনি রাজা তাইয়েব এরদোগান তিনি হলেন হাফেজে কোরআন। যখন তেলাওয়াত করে দেন অশ্রু চোখ দিয়ে ঝরিয়ে দেয়। ইমানদার প্রেসিডেন্ট আসার পর আল্লাহর রহমত ঝরে ঝরে পড়তে লাগলো। অল্প কিছুদিন আগে সমুদ্রের মাঝখান থেকে গ্যাসের ফোয়ারা বেরোতে লাগলো। আল্লাহ বলল, যাও এ প্রেসিডেন্ট, তোমাদের গ্যাস উপহার দিলাম। অল্প কিছুদিন আগে আবার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমার দিকে এসেছো, আমি আল্লাহ তোমাদের দিকে গেছি, দেখো দেখো তোমরা আমার হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের হয়ে গেছি, আবার তোমাদের উপহার দিলাম, সোনার খনি বের করে দিলাম। ভাই আমার পরীক্ষা করে দেখা গেল 99 টন সোনা না পাওয়া যায় পৃথিবীর অন্যান্য বহু দেশের থেকে, তাদের জিডিপিটা অনেক আল্লাহ বাড়িয়ে দেয়, কারণ তারা আল্লাহর হয়ে গেছে। তুরস্কের বুকে এখন আর বেনামাজি নাই, তারা ঘোষণা করেছে, তারা ঘোষণা করেছে বাচ্চারা ফজরের নামাজ 40 দিন যদি আদা করে তাদের বাইসাইকেল সুন্দর স্পেশাল সাইকেল পুরস্কার দেওয়া হবে। বাচ্চারা তাদের দেশে নামাজ, আর আমার দেশের বুড়োরা নামাজি নাই, তাহলে গজব কোথায় আসবে? এখানে আসবে না, অন্য কোথাও আসবে? বন্ধুরা আমার, আজকে তুরস্ক এমন একটা ক্ষমতার জায়গায় পৌঁছেছে, তাদের মিসাইল, তাদের বিভিন্ন রকম যন্ত্রপাতি, তাদের ড্রোন, তাদের যুদ্ধাস্ত্র এমন জায়গায় তৈরি করেছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের সঙ্গে চোখে চোখ রেখে তুরস্কের প্রেসিডেন্ট পাঙ্গা নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট দেশ, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ছে। এই রকম একটা ছোট্ট দেশ হলো মালয়েশিয়া। এই মালয়েশিয়াও কিন্তু একটা শক্তিশালী দেশ, মুসলিম দেশ, ছোট দেশ কিন্তু ক্ষমতাশালী দেশ। মালয়েশিয়ার প্রেসিডেন্ট নাম তার হলো মাহাথির মোহাম্মদ। কয়েক বছর আগে তিনি হার্ট অ্যাটাক তার করেছিল, দীর্ঘ 3 শতক ধরে তিনি রাজত্ব চালাচ্ছেন, প্রেসিডেন্ট আছেন, মানুষ তাকে প্রেসিডেন্ট চ্যুত করেননি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি দেশের জনগণের জন্য মানুষের জন্য সেবা করেন। অল্প কয়েক বছর পর, কয়েক বছর আগে তার হার্ট অ্যাটাক করেছিল। হার্ট অ্যাটাক করার পর দেশের প্রশাসন, ভাই আমার দেশের স্বাস্থ্য দপ্তর, দেশের ডাক্তারেরা, বড় বড় ডাক্তারেরা বলল, প্রেসিডেন্ট আপনার হার্টের ব্লকেজ হয়েছে, আপনাকে বেলুন, আপনাকে আপনাকে সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, রিং লাগাতে হবে। এই পরিকাঠামো, এই ব্যবস্থাপনা মালয়েশিয়ায় এখনো তৈরি হয় না। এই প্রেসিডেন্ট আপনি সিঙ্গাপুরে চলে যান, সিঙ্গাপুরে আপনার ব্যবস্থা আমরা করছি, যোগাযোগ করছি, সিঙ্গাপুরে গিয়ে অপারেশন করিয়ে ফিরে আসুন। প্রেসিডেন্ট বলল, না হবে না, আমি বিদেশে গিয়ে অপারেশন করব না, আমার দেশের সাধারণ মানুষ যদি হার্টের রোগ হয়ে যায়, আমার দেশের সাধারণ মানুষের যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে আমি বিদেশে যাব, সে কেমন করে যাবে? ভাই যতদিন পর্যন্ত হার্টের ট্রিটমেন্ট, হার্টের অপারেশনের যন্ত্রপাতি, ভাই আমার উন্নত পরিষেবা, উন্নত পরিকাঠামো, উন্নত হসপিটাল এ মালয়েশিয়ায় যতদিন তৈরি না হয়, আমি প্রেসিডেন্ট অপারেশন হব না। লোকে বলে, দেখো কেমন বোকা প্রেসিডেন্ট, মরে যাবে, যে মরে যাবে, মরার চিন্তা করে না। বলে, আমি মরার চিন্তা করি না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই অবস্থায় বেঁচে থাকব, আর আল্লাহ যদি তুলে নেয় শুকরিয়া আদা জানাব, তবু অন্য দেশে গিয়ে হার্টের অপারেশন আমি হব না। 2 বছর সময় লেগেছিল, 2 বছর প্রেসিডেন্টের জেদাজেদিতে, প্রেসিডেন্টের জন্য জেদাজেদি করে 2 বছরের মধ্যে উন্নত পরিকাঠামো, উন্নত হসপিটাল, উন্নত যন্ত্রপাতি, উন্নত মেডিকেল সাইন্স
সায়েন্স উন্নত ডাক্তার সব জোগাড় করে মালয়েশিয়াতে সংগঠিত করে ফেলল প্রেসিডেন্টের অপারেশন মালয়েশিয়ার হসপিটালই হয়েছিল লোকে বলে বোকা প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলো আপনাকে লোকে বলে বোকা প্রেসিডেন্ট বলে বোকা প্রেসিডেন্ট বলতে পারেতে অসুবিধা নাই তবে আমি এটুকু জানি আমি বিশ্বনবীর একজন শিষ্য তাই দেখেছেন বন্ধুরা আমার আধুনিক যুগের প্রেসিডেন্ট কেমন নবীর শিষ্য কেমন নবীর শিষ্য কেমন নবীকে ভালোবাসে বন্ধুরা আমার কেমন নবীকে পেয়েছিলেন কেমন নবীর অনুসরণ করেছিলেন রাসূলকে কেমন মেনেছিলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা সংক্ষেপ করে বলবো কথায় কথা মিলে যাচ্ছে পারব না হে তরুণ যুবকেরা আকাশের চাঁদ বিকশিত হতে দেখে রাজা চেরামান পেরুমল অবাক হয়ে গেলেন চিন্তিত বিস্মিত হয়ে গেলেন সকালবেলা দেশের যত ভাই আমার জ্যোতিষী আর গণককার ছিল সবাইকে ডাক দিলেন সবাই এসে হাজির হলো একটু বোঝার চেষ্টা করো গবেষণা করে দেখো এর ভেদ আমাকে বলো সকলে বলল রাজা মশাই অনেক গবেষণা আমরা করেছি অনেক তথ্যাদি সংগ্রহ করার চেষ্টা করেছি কিছুতেই কিছু পাই না এর রহস্য আমরা বুঝতে পারি নাই আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদ কেন দুঃখ দ্বিখণ্ডিত হয় এর রহস্য আমরা জানতে পারি নাই বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার রাজা মশাই চিন্তিত থাকলেন বেশ কয়েকদিন কেটে গেল বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর এই খবরটা তার রাজ্যের এলাকার মধ্যে ছড়িয়ে গেল ভাই আমার তৎকালীন যুগেও আরব থেকে বণিকেরা আসতো ব্যবসা করতে আরব থেকে বণিকেরা আজ থেকে 1500 বছর আগেও এই হিন্দুদের সঙ্গে আসতো ব্যবসা করতে তারা এই হিন্দুদের থেকে সংগ্রহ করতেও কি করতো সৌগন্ধি কাঠ সৌগন্ধি খুশবু এসব বিভিন্ন রকম সংগ্রহ করতো হে তরুণ যুবকেরা তারা যখন কেরলায় ব্যবসা করতে এসেছিল আরব থেকে তখন এই খবরটা তারা জানতে পারে রাজামশাই বড় চিন্তিত আছেন তারা বলেন হে দেশের মানুষেরা আমার রাজামশাইকে গিয়ে বলুন চিন্তা করার কোনো কারণ নাই আমরা হলাম আরবের বণিক এই ঘটনা আপনার দেশের নয় এই ঘটনাটা আমাদের আরবের ঘটনা আমাদের আরবের বুকে একজন মহামানবের আবির্ভাব হয়েছে মহামানবের আগমন ঘটেছে মহানবী তিনি হয়েছেন তিনি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আকাশের চাঁদ চাঁদ আগুন দিয়ে একটি টুকরো দুখানা না করে দিয়েছে জোরে হবে না আপনি বলবেন হুজুর এসব আপনাদের ভালোই বেশ বানানোর কারবার আপনাদের মানুষকে বোকা বানানোর ভালোই লাইন আকাশের চাঁদ আগুন দিয়ে দুখানা হলো বাহ বাহ আপনি 5G ইন্টারনেটের যুগের মানুষ তো তাহলে আপনাকে একটু 5G ইন্টারনেট দিয়ে বোঝাতে হবে আচ্ছা বলুন তো 20 বছর আগে আপনার দাদু কোনোদিন ভেবেছিল যে আমেরিকায় আপনার ছেলে থাকবে আর মেয়ে ছেলে এখানে থাকবে তার বউ এখানে থাকবে মা এখানে থাকবে আমেরিকায় ছেলের সঙ্গে তার মায়ের এখানে এই একটা সামান্য বোকা বক্স মোবাইল এই মোবাইলে দেখে দেখে কথা হবে যেমন চেহারা যেমন পোশাক যেমন হালতে আছে সব দেখতে পাবে সম্ভব হয়েছিল আয়নার মতো 20 বছর আগে কোনোদিন ভেবেছিলেন আজকে সেটা বাস্তব হচ্ছে বলে হাই টেকনোলজি লোকে বলে হাই টেকনোলজি জাপান একটা শহর তৈরি করেছে শহরটা হলো সমুদ্রের নিচে শহরটা কোথায় সমুদ্রের নিচে যেখানে 5000 মানুষ থাকবে এমন ভাবে বাউন্ডারি দেওয়া হবে যে বাউন্ডারির ধারে হাঙর তিমির আর কুমিরেরা ঘোরাঘুরি করবে 5000 মানুষ ভিতরে থেকে আনন্দ উপভোগ করবে লোকে বলে হাই টেকনোলজি আমাদের গঙ্গা নদীর ভিতর দিয়ে হাওড়া ব্রিজের নিচে দিয়ে ভাই আমার পাতাল রেল হয়ে গিয়েছে মেট্রো হয়ে গিয়েছে ওপর দিয়ে পানি যায় নিচে দিয়ে ভাই আমার ট্রেন যায় বলে হাই টেকনোলজি এই অল্প কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে কোথাকার ভিডিও জানেন জায়গাটার নাম হলো তাইওয়ান চীন
চীনের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পায়ামার পাখা ছাড়া পাখনা ছাড়া ডানা ছাড়া ট্রেন আকাশের উপর দিয়ে উড়ে 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 যাচ্ছে ট্রেন উড়ছে আপনি দেখেছেন কিনা জানি না আমার কাছে সব তথ্য চলে আসে জায়গার নাম হচ্ছে তাইওয়ান ভায়ামার তরুণ যুবকেরা মুরুব্বিয়ানেরা লোকে বলে হাই টেকনোলজি অ্যানাকোন্ডার মতো সাপ সাপের মতো ভায়ামার এরকম ভাঁজকে ভাঁজকে ট্রেন গিয়ে পাতে নামছে আবার প্রয়োজনে উঠে পড়ছে পাহাড় ডিঙিয়ে আবার ফের গিয়ে নেমে পড়ছে বলে সম্ভব এই হাই টেকনোলজি মানুষের একটা বুদ্ধিতে আল্লাহ তৈরি করিয়েছেন আর আমার আল্লাহর কুদরতি টেকনোলজি আকাশের চাঁদটা নবীর আগুনের ইশারা নয় দুটুকরো করিয়ে দিয়েছেন এই হাই টেকনোলজি তুমি বুঝতে পারো না দুনিয়ার টেকনোলজি তোমার বুদ্ধিতে আছে নবীর আল্লাহর কুদরতি টেকনোলজি তোমার মাথায় ঢোকে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা আকাশের চাঁদ বিকশিত হয়েছে আরবের পণিক্রাইসি বলেছে আমাদের দেশে একজন মহামানবের মহানবীর আবির্ভাব হয়েছে যিনি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে আঙুলটা ইশারা করেছেন তার আঙুলের ইশারার এত ক্ষমতা এত টেকনোলজি এত পাওয়ার এত শক্তি আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে দুটুকরো দুখানা হয়ে সরে গিয়েছে খবর পেল রাজা মশাই বলে বণিকদের দেখতে চাই তাড়াতাড়ি আনা চাই বণিকদের ডাকা হয় সকালবেলা বণিকদের নিয়ে রাজসভায় অধিবেশন বসায় রাজসভায় তাদের বক্তব্য রাখে শোনায় রাজসভায় তাদের বক্তব্য পেশ করায় হে বণিকেরা তোমরা সেই মহামানবের কথা কি জানো শুনতে চাই বণিকেরা সেই মহামানব মহানবীর কথা একটার পর একটা যা জানা ছিল বলতেছিল ভাই ও রাজা মশাই শোনা চাই ওই মহামানব সাধারণ কোন মানুষ নয় উনি হলেন অলৌকিক একজন মানুষ বলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি তার কথায় কোনোদিন কেউ ব্যথা পায়নি তাকে তিনি কখনোদিন কারো আমানতের খেয়ানত করেননি তিনি কাউকে জবান দিয়ে কখনো কষ্ট দেননি তিনি কারো কোনোদিন ক্ষতি করেননি আরবের মানুষ তাকে আল আমিন উপাধি দেয় তিনি আজকে মহানবীর জায়গায় এসেছেন নিজেকে নবী বলে প্রচার করে এখন আরবের কিছু মানুষ তার সঙ্গে ঝগড়া অশান্তি শুরু করে দেয় চ্যালেঞ্জের মোকাবিলা তাকে করতে হয় তিনি একজন মহামানব এমন অলৌকিক মানুষ যখন রাস্তা দিয়ে যায় আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপর ছায়া করে দিয়ে যায় আমাদের শরীরের ঘাম হয় সেই মহানবীর শরীরে যখন ঘাম হয় সেই ঘামটা মুশকে আম্বারের খুশবু হয়ে যায় জোরে হবে না বন্ধুরা আমার রাজা মশাই যত শুনছে ততই অবাক হচ্ছে সেই মহামানব মহানবীর ভক্ত হয়ে যাচ্ছে ভালোবেসে ফেলছে দেখার আগ্রহ আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কথাই কথা বেড়ে যায় অনেক ঘটনা এ তরুণ যুবকেরা বিশ্বনবীর আখলাক চরিত্রের কথা কেরালায় পণিকরা বলতে শুরু করলো রাজা মশাইকে মহানবীর আখলাক চরিত্রের আমি উদাহরণ দিয়ে থাকি কাবা ঘরের তালা চাবির উদাহরণটা দি কাবা ঘরের তালা চাবির ওয়াজ শুনেছেন আপনারা শুনেছেন কাবা ঘরের তালা চাবির ওয়াজ শুনেছেন শুনেননি আমি কয়েকবার করেছি এর আগে সেভাবে মার্কেটে আসেনি মানুষ জানতে পারেনি কাবা ঘরে তালা মেরেছিল কুফফারেরা খুলেছিল বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে বহুমুখী আখলাকের প্রতিভা বিকাশ ঘটেছে অনেক লম্বা চওড়া ঘটনা বুঝতে পারছেন কি আখলাক নবীর আজকে আর তালা চাবির ওয়াজ করব না ছেড়ে দিলাম সময় অনেক চলে যাবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দিন বাবা বিশ্বনবীর বিভিন্ন চরিত্রের কথা আখলাকের কথা কারুকাজ বা আমার কার্যপদ্ধতির কথা তার জীবন জিন্দেগির কথা তার বাচ্চা থেকে এই বয়স পর্যন্ত সব কথাবার্তা শুনেন রাজা মশাই অবাক হয়ে গেলেন মনে মনে ঠিক করলেন সেই মহানবীকে আজকে একবার চামড়ার চোখে আমি কেরালার রাজা রাজা চেরামান পেরুমল নিজে চোখেই দেখতে চাই বণিকদের বললেন কবে ফিরবে বণিকদের বললেন কবে যাবে বলে আমরা কয়েকদিনে কাজ মিটিয়ে ফিরবো রাজা মশাই বলে তোমাদের সঙ্গে কি আমাকে নিয়ে যাবে বলে আপনি রাজা রাজ্যপাট কি হবে সব তো বরবাদ হয়ে যাবে বলে চিন্তা করো না যে মহামানবের কথা আমাকে শুনিয়েছো সেই মহামানবের জন্য রাজ্য রাজশাহী রাজপার রাজ্যপাট রাজদরবার এরকম একটা নয় সব আমি কুরবান করতে পারি আমি আমার রাজ্যপাট অন্যের হাতে তুলে দেব যোগ্য প্রার্থীর হাতে তুলে দেব একজন যোগ্য মানুষের হাতে আমি রাজ্যের ভার দেব দিয়ে সেই মহানবীকে একবার চামড়ার চোখে দেখব আমাকে নিয়ে যাবে বলে নিশ্চয় রাজা মশাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মহামানবকে দেখবে মহানবীকে দেখবে মনে মনে আকাঙ্ক্ষা মুখ মনে মনে অনেক সম্ভব সব স্বপ্ন মনে মনে অনেক কল্পনা মনে মনে অনেক ছবি এঁকে ফেললাম সেই মহামানবের জন্য কি নিয়ে যাব ঠিক করলো আমাদের আরবের একটা বড় উপহার সেটা হলো আদার চৈরি আচার আদার তৈরি আচার এই আদার তৈরি আচার রাজা মশাই স্পেশাল ভাবে বানালেন বানিয়ে নিয়ে হাতে নিলেন বণিকদের সঙ্গে সেই মহানবীর উদ্দেশ্যে গেলেন চল 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 ও জাহাজ আরবে চল জোরে হবে না জোরে হবে না চল 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 ও জাহাজ আরবে চল 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 ও জাহাজ আরবে চল যে চাই গিয়ে নবী দেখে ও শ্রু হবে চল 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 ও জাহাজ আরবে চল জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকের আমার হে আমার মুরব্বিয়ানিরা হে তরুণীরা হে যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন বিশ্বনবীর খেদমতে নবী তখন মক্কা থেকে মদিনায় হিজরত করেননি 622 খ্রিস্টাব্দের আগের কথা আমি বলছি ভাই আমার বিশ্বনবীর খেদমতে মক্কা শরীফে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেরালার রাজা চেরামান পেরুমাল এসেছি তাই এই উপহারটা নিয়ে এসেছি আপনি গ্রহণ করবেন এটার আশা করেছি তাই আল্লাহর নবী তোহফাখানা নিলেন ওই তোহফাখানা নিয়ে নিজে খেলেন সঙ্গীদের মধ্যে বিতরণ করতে দিলেন হাদিসের মধ্যে ঘটনাটা এসেছে এমন একজন রাজা তার কথা হাদিসের মধ্যে এসে গেছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সময় কেরামান চেরামান পেরুমল কেরালার রাজা যখন এখানে এলেন সেই সময় আমিও উপস্থিত ছিলাম বিশ্বনবীর খেদমতে আমি উপস্থিত ছিলাম রাজা মশাই ওই 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 আদার চৈরি আচারটা নিয়ে এসে যখন নবী পাককে দিলেন বিশ্বনবী নিজে নিলেন তার সঙ্গীদের দিলেন আমি আবু সাঈদ খুদরি আমিও এক টুকরো আদার আচার পেয়েছিলাম জোরে হবে না জোরে হবে না বিশ্বনবী বলে হে চেরামান তুমি কি চাও চেরামান তার বলে মনটা ভরে যায় নবীর নূরানি চেহারাখানা দেখে অস্থির হয়ে পড়ে মন ভরে যায় প্রাণ ভরে যায় হৃদয় ভরে যায় মন ভরে যায় প্রাণ ভরে যায়
নবীর চেহারায়। ফামার সেই সময়তে চেরামান বলে কালেমা পড়তে চায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। জোরে হবে না, জোরে হবে না। দিন দিন কালেমা পড়িয়ে নবীর হাতে কালেমা পড়িয়ে, দিন দিন কালেমা পড়িয়ে নবীর আমি শিষ্য করিয়ে, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। জোরে হবে না, জোরে হবে না। বিশ্বনবী দয়ার কালেমা পড়িয়ে বিশ্বনবীর শিষ্য বানিয়ে দিলেন, দিয়ে বললেন, হে চেরামান পেরুমল, আজ থেকে আমি তোমার নামটা বদলে দিলাম, আজ থেকে তোমার আমি একটা নাম রেখে দিলাম, সেই নামটা হলো তাজউদ্দিন, তোমার নাম রেখে দিলাম। হে তরুণ যুবকের তাজউদ্দিন চেরামান পেরুমল, আল্লাহর নবীকে দেখে ভারতবর্ষের প্রথম মুসলমান, ভারতবর্ষের প্রথম সাহাবী মুসলমান, সাহাবী নবীকে চামড়ার চোখে দেখেছেন, ভারতবর্ষের প্রথম সাহাবী হয়ে গেল। অনেক ঘটনা, অনেক ঘটনা, লম্বা চওড়া। বলার উদ্দেশ্য একটা ছিল, সেটা হলো আমরা অনেক সহজে নবী পেয়েছি, তারা কিন্তু অনেক কষ্টে পেয়েছি, এটাই মেন উদ্দেশ্য ছিল। তাহলে আমাদের কি করতে হবে? নবী আনা তরিকা, নবী আনা সুন্নাত। 70 বছর, 60 বছর, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো নবীর সুন্নত ঠিক মতো মেনে চলিনি, একটু বুকে হাত দিয়ে ভাবে। চেরামান পেরুমল 5 বছর নবীর খেদমতে ছিলেন, 5 বছর থেকে এলমে জাহিরি এলমে বাতিনি শিখে আমার নবী ভাই, আমার তৎকালীন যুগে সেই সময়ে 14 জন সাহাবী তার সঙ্গে দিয়েছিলেন, দিয়ে বললেন, যান হিন্দের জমিনে গিয়ে আমার প্রতিনিধিত্ব করুন, সেখানে গিয়ে ইসলামের কথা, রাসূলের কথা, ন্যায়ের কথা, সত্যের কথা মানুষের কাছে তুলে ধরে ন্যায় প্রতিষ্ঠা করুন, সত্য প্রতিষ্ঠা করুন। যখন আসছিলেন চেরামান পেরুমল ভাই আমার, হযরতে তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিন্দে ফিরে আসছিলেন, জায়গার নাম হলো ওমান, জায়গার নাম হলো ওমান। এই ওমানের একটা জায়গা আছে, জায়গার নাম হলো সালালা। এই সালালা নামক স্থানে এসে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন, আমি হয়তো আর কেরালার কোডুঙ্গলার মিথালা গ্রামে আর ফিরতে পারবো না। এমন সময় রাজা মুসাইব তৎকালীন পদ্ধতি অনুযায়ী একটা পত্র লিখলেন, যাদের হাতে তিনি রাজ্যভার ছেড়ে এসেছিলেন তাদের উদ্দেশ্যে একটা পত্র লিখলেন। সেখানে লিখে দিলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের রাজা চেরামান পেরুমল, হয়তো দেশে আমি ফিরতে পারবো না, আমি অসুস্থ, হয়তো আমি এখানেই মারা যেতে পারি, তবে আমার যে সঙ্গীদের তোমাদের কাছে পাঠাচ্ছি, যে প্রতিনিধি দলকে পাঠাচ্ছি, তারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, তারা হলো নবীর দেশের মানুষ, তারা হলো নবীর প্রতিনিধি, দেখো তাদের সঙ্গে কোনো রকম অসম্মান যেন না হয়, তাদেরকে ওয়েলকাম জানাবে, আগাত আহালান সাহালান সাগাতাম ওয়েলকাম জানাবে, আর তাদের মনে রাখবে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা যেভাবে তোমাদের নির্দেশ দেবে সেভাবে তোমরা মেনে চলবে। হে তরুণ যুবকেরা পত্রখানা দিয়ে পাঠিয়ে দিলেন, তারা চলে আসলেন কেরালায়, কেরালার কোডুঙ্গলার মালালা এলাকার মিথালা নামক গ্রামে। মিথালা নামক গ্রামে যখন পত্র এসে রাজাকে দেখালেন, রাজা মশাই ওয়েলকাম স্বাগতম জানিয়ে তারা যা বললেন সেটা মেনে নিলেন। তারা প্রথমে এসে মিথালা নামক গ্রামে আল্লাহর ইবাদতের জন্য একটা ঘর বানালেন, এই ঘরটা রাজা মশাইয়ের নাম দিয়ে বানালেন, সেটা হলো ভারতবর্ষের প্রথম মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদের চেরামান পেরুমল। ভারতবর্ষের প্রথম মসজিদ আজও আছে,
ভারতবর্ষের প্রথম মসজিদ কোনটা আজও আছে বলে দিয়ে গেলাম জান কেরালার কোডুঙ্গলার মিথালা নামক গ্রামে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদে চেরামান পেরুমল ভাই আমার একই মিনার সেই সাড়ে ভাই আমার 1500 বছর আগের সেই মিনার সেই মেহরাব সব এক আছে শুধু পরিকাঠামো শুধু সময়ের সঙ্গে সঙ্গে একটু বদলে গেছে কিন্তু মিনার আর মেহরাব এক আজও এক আছে শুধু তাই নয় ওই মসজিদের চেরামান পেরুমলের পাশে আজও নবীর সাহাবীদের রওজা মোবারকগুলো আছে কোনদিন গেলে জিয়ারত করে আসবেন আমারও নিয়ত আছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ওই মসজিদের পাশে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবীর নাম পাওয়া যায় তিনি হলেন হযরতে হাবিব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ যিনি হযরতে মালিক ইবনে দিনারের সন্তান ছিলেন মালিক ইবনে দিনার বিখ্যাত সাহাবী তার সন্তান হযরতে হাবিব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী ছিলেন এবং তার স্ত্রী আম্মাজান হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা আজও ওই মসজিদে চেরামান পেরুমল অর্থাৎ কেরালার মিথালা নামক গ্রামে আছে জোরে বলুন সুবহানাল্লাহ বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ করে কেন পাঠিয়েছেন শ্রেষ্ঠ বুদ্ধিমান কেন করলেন এত সুন্দর কেন বানালেন ইবাদতের জন্য বানালেন ইবাদতটা কেমন হবে নবিয়ানা ইবাদত কেন নবিয়ানা ইবাদত করবেন যারা করেছেন তারা কি ফায়দা পেয়েছেন আধুনিক যুগের মানুষরা কেমন হবে করেছেন অনেক বিখ্যাত মানুষরা কেন করছেন করলে কি ফায়দা পাওয়া যাবে আমি সব এ টু জেড একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সুন্নতকে যদি মানা হয় আমি বলেছি জান্নাত পাওয়া যায় জোরে হবে না আর জোরে হবে না এটা আমার কথা নয় রাসূল বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফি জান্নাহ যে আমার সুন্নতকে মেনে চললো সে আমি রাসূলকে ভালোবাসলো যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল এ টু জেড অল্প সময়ের মধ্যে আমি আপনাদের মাঝখানে বলার চেষ্টা করলাম শুধু শুনলেই হবে না একটু গ্রহণ করার চেষ্টা করবেন অনেক যুক্তি বাস্তবতা অনেক উদাহরণ উদাহরণ তুলে আমি বক্তব্য রেখে গেলাম বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার কোনদিন আলোচনা করান ইনশাআল্লাহ হবে কথায় কথা বেড়ে যায় অনেক সময় একটা বেজে গেছে একটুখানি দান তুলব আমার এই ভাইদের কথা মেনে আগামী বছরের জন্য আপনারা দেন প্রত্যেক বছরই দেন এবছরও দেবেন আপনারা চলে যাবেন না যে হুজুর দান তুলছে মানে বিপদ না না আপনারা যেরকম দেন সেরকম দেবেন দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলে সাইয়েদনা হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার আল্লাহ বলেছেন বান্দারে তোরা যখন ফি সাবিলিল্লাহ এক দিস আমি আল্লাহ একের বদলে 10 দিই তোরা মনে করিস না তোরা শুধু আমার দরবারে দিলি আমি তোদের দেব না তোদের আমি গায়েবি ভাবে বাড়িয়ে দিই তোরা বুঝতে পারিস না একের বদলে আমি আল্লাহ ওয়াদা করেছি 10 তো দিই এবার যদি মন বুঝে ধন বাড়াই মন বুঝে ধন বাড়াই আমি যদি দেখি যে দাতা খুব ভালো দাতার মন ভালো দাতাকে আমার ভালো লেগেছে আমি আল্লাহ একের বদলে 100 দিই একের বদলে আমি আল্লাহ 700 দিই আরো ভালো লাগলে একের বদলে বেহিসাব মালে মালামাল করে দিই দেখবেন মাঝে মাঝে খবর পায় আমরা বলি না লোকটার কিছু ছিল না রে বাবু একেবারে গরিব মানুষ ছিল এ একটা ছোট ব্যবসা শুরু করলো সেখান থেকে আল্লাহ তাকে কিভাবে কোটিপতি বানিয়ে দিল বলি তো তার মানে আল্লাহ তার মালে মালামাল করে দিয়েছে কোনোভাবে তার তো খুশি হয়ে গেছে জি হ্যাঁ আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন বাবা দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আমি বলি কার পকেটে কত টাকা আমার আল্লাহর সবই জানা কার এটিএম এ কত টাকা সবই আমার আল্লাহর জানা কার মানি ব্যাগে কত টাকা কার ব্যাংকে কত টাকা সবই আমার আল্লাহর জানা আমার আল্লাহ চাইলে ভেলোর পাঠাতে পারে হার্ট অ্যাটাক দিতে পারে আমার আল্লাহ চাইলে প্যারালাইজড বানাতে পারে বিভিন্ন বড় রোগে আক্রান্ত করতে পারে আবার আমার আল্লাহ চাইলে র্যান্টাক জিনটাক ছোটখাটো ওষুধই সুস্থ রাখতে পারে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ বাবাজি আমার রাসূল বলছেন যখন তোমরা দান করবে অবশ্যই নিয়ত করে দান করবে মৃত বাপ মৃত মা দাদা দাদি যারা তোমাদের এত ভালোবাসতেন যারা তোমাদের এত কিছু দিয়ে গেছেন
তাদেরকে তোমরা ভুলে যেও না, নাফরমানি করো না তাদের জন্য। তারা কি চাই কবরে চলে গেলে? তোমাদের টাকা চাই না, সম্পদ চাই না, তোমাদের জন্য কি তারা তোমরা কিছু করলে তারা পাবে না? কিছু কবরে ঢুকিয়ে দিয়ে আসলেও যাবে না, তাদের জন্য যাবে দান খায়রাত সব রেসানি, এগুলো যাবে। তোমরা তাদের জন্য নিয়ত করে দান করো, খায়রাত করো, এগুলো তাদের রুহে পৌঁছাবে, নিয়ত করে পৌঁছাও। আমি প্রথমে আপনাদের কাছে বলবো, আগামী বছর এই মাহফিলের জন্য, এই জান্নাতের বাগানের জন্য আগামী বছর আমার আট ভাইকে চাইবো, আট ভাই মাত্র 1001 টাকা করে, আট ভাইকে জান্নাত হলো আটটা। আমি দোয়া চাইবো আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আউলাদ, দোয়া চেয়ে যাব সমস্ত মানুষকে নিয়ে, আল্লাহ যেন আটটা জান্নাতের একটা না একটা নসিব করে দেয়। আগামী বছর আমার আট ভাইকে 1001 টাকা আমার কারবারি ভাই, ব্যবসায়ী ভাই কারা আছেন একটু হাত তুলে দেখান, মাশাআল্লাহ। আমার প্রথমে ওই এক ভাই হাত তুলেছেন, দুই নম্বরে হাত তুলেছেন, তিন নম্বরে হাত তুলেছেন, চার নম্বরে কে আছেন একটু হাত তুলে দেখান, চার নম্বরে কি আছেন একটু হাত তুলে দেখান। বাবা যে 1001 টাকা নবীর জান্নাতের বাগানের জন্য, বাবা বিশ্ব নবীর মাহফিলের জন্য, চার নম্বরে কে আছেন একটু বলতে পারে? হ্যাঁ, চার নম্বরে আমার এক মুরব্বী সাহেব, পাঁচ নম্বরে আমি আটজন চেয়েছি, বলেন হাত তুলে। পাঁচ নম্বরে আমার এক মুরব্বী সাহেব, ছ নম্বরে আমার এক যুবক বন্ধু মাশাআল্লাহ, সাত নম্বরে আট নম্বরে কে আছেন, কে আছেন বাবা যে একটু হাত তুলে দেখান, সাত নম্বর আট নম্বর আর কে আছে বলেন। আগামী বছর